শীতের সকাল মানেই অন্যরকম আমেজ কাজ করে মনের ভিতরে। মনের ভিতরে উকিদের ছোটবেলার খাওয়া মুড়ি আর খেজুরের রসে ভেজানো পিঠার কথা। শীতের সময় গ্রামের প্রতিটি বাড়িতে নানা রকমের পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। এ যেন বাঙালির সংস্কৃতির আরেকটি রূপ। শীতের পিঠা আর কুয়াশার সাথে রয়েছে যেন এক নিবিড় সম্পর্ক। উৎসবে মেতেছে গ্রামগুলো, তবে এই উৎসবে থেমে নেই শহরের মানুষগুলো। পুরো গ্রাম্য আমেজে বাঙালির সংস্কৃতিকে ধারণ করে রাজধানীর রমনা বটমূলে দেশীয় বাহারি পিঠা নিয়ে শুক্রবার থেকে তিন দিনব্যাপী পৌষ মেলার আয়োজন করেছে পৌষ মেলা উদযাপন পরিষদ। এ মেলা নগরবাসীকে কাজের ফাঁকে এনে দিয়েছে নতুন এক আনন্দ ও উচ্ছ্বাস। অবরোধের মধ্যে এই মেলায় এসে আমরা একটু হাফ ছেড়ে স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি। আমাদের খুবই ভালো লাগছে। আমরা এই মানে মেলা কমিটিকে আমরা সত্যি ধন্যবাদ দিতে চাই এই ধরনের একটি আয়োজন করার জন্য। বাংলাদেশের প্রতিটি ঋতুই এদেশের মানুষের জন্য বয়ে আনে আনন্দ ও উল্লাস। প্রতি দু মাস পরপর ঋতু পরিবর্তিত হয়, আসে নতুন এক আমেজ। প্রায় 14 বছর ধরে আমরা এই পিঠা উৎসবটা করে আসছি, এই পৌষ উৎসবটা করে আসছে পৌষ মেলা। কারণ এখন আমাদের ঢাকায় যেটা হয়েছে, মানে রাজধানী বা বড় বড় শহর কেন্দ্রিক প্রতিটি পার্বণই আমরা ধরছি, বসন্ত, তারপর পৌষ, যে যে পার্বণগুলো ছিল নবান্ন, যেগুলো আমাদের ঐতিহ্যগত এবং আমাদের কৃষির সাথে সম্পৃক্ত, সেগুলোকে আমরা এই নগরে নিয়ে আসছি। এই ঢাকা শহরে পৌষ মেলা আয়োজিত হচ্ছে। এটি আমাদের গ্রামীণ মেলা, কৃষকের মেলা, আমাদের শত বৎসরের মেলা। শীতকালে বাঙালিরা পিঠা পছন্দ করে স্বভাবতই। চিতই, ভাপা, পুলি, পাটিসাপটা, দুধপুলি, দুধ চিতই, ঝিনুক, কুলি, পায়েস সহ নানা ধরনের দেশীয় বাহারি পিঠার আয়োজন ছিল এ মেলায়। ভাপা দিচ্ছি, চিতই দিচ্ছি, ডিম চিতই দিচ্ছি, মালপোয়া, দুধ চিতই, সেই পিঠা, খেজুর পিঠা, পাটিসাপটা, সন্দেশ, আরও আদার্স। ফ্যামিলি নিয়ে এসে পিঠা খেতে পারে, মজা করতে পারে, আর পুরান দিনের পিঠা পাওয়া যায়, যেটা নাকি আমাদের ঐতিহ্য, ঐতিহ্যটা সুন্দর করে ভেসে উঠে। পৌষমেলা উদযাপন পরিষদ এ মেলার আয়োজন করে যাচ্ছে বিগত 14 বছর ধরে। এবছর আলাদা ঢঙে পালিত হচ্ছে পৌষমেলা। এ মেলা শহরের নারী পুরুষ সহ পরিবারবর্গ নিয়ে এসেছেন শীতের পিঠা খেতে। আমি মেলাতে আসছি পিঠা খাওয়ার জন্য। পৌষ মেলা আমি পরীক্ষা দিয়ে আসছি, তারপর আমি অনেক মজা করছে, অনেক মজা লাগছে, মজা মজা পিঠা। এখানে কোনো সমস্যা নেই, খুব ভালো চলছে এবং এনভায়রনমেন্টও খুব ভালো, কোনো সমস্যা নেই, আপনারা সবাই আসতে পারেন। পিঠা উৎসব ছাড়াও বাংলাদেশের সব বর্ণ, ধর্ম, গোষ্ঠী শেষে সব শ্রেণীর মানুষ দেশীয় সংস্কৃতি ও সামাজিক আনন্দে মেতে ওঠে। এমন ধারা বজায় থাকুক বাংলাদেশের সব স্থানে, সবার প্রাণে। মোহাম্মদ রবিউল্লাহ, বিডি হেডলাইন্স, ঢাকা।